আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাত্রি মোড় এলাকায়। এখানে আমি সকাল থেকে যানজট প্রবণ এলাকাগুলো ঘুরে দেখেছি, তেমন কোনো যানজট লক্ষ্য করা যায়নি। কিন্তু দুপুরের পর থেকে মহাসড়কগুলোতে যাত্রী সাধারণ ঢল নামতে শুরু করে, আর এই যাত্রী সাধারণগুলো মহাসড়কে বিভিন্ন পছন্দনীয় গাড়িতে তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য উঠতে থাকার সময় গাড়ির একটি জটলা তৈরি হয়। এই জটলা থেকে আস্তে আস্তে যানজটের সৃষ্টি হয়। এখন তেমন একটি যানজট লক্ষ্য করা যাচ্ছে না, তবে আশঙ্কা করা যাচ্ছে যদি রাতের দিকে সব যাত্রী সাধারণ মহাসড়কে নেমে আসে এবং যানবাহনে উঠতে চেষ্টা করে, তাহলে যানজটের সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে। এদিকে যাত্রী সাধারণের সাথে কথা বলে আমি জানতে পেরেছি, তেমন কোনো ভাড়া নৈরাজ্য বাড়তি ভাড়া আদায় এরকম কোনো ঘটনা আমি এখনও শুনতে পারিনি। কিন্তু যাত্রী সাধারণ যেভাবে পারছে সেভাবেই উঠে যাচ্ছে, আর যারা আগে থেকে গাড়ি রিজার্ভ বুকিং আসন বুকিং করা ছিল, তারা কাঙ্ক্ষিত সময় তাদের বাস কাউন্টারে আসার সাথে সাথে তারা সেখানে উপস্থিত হচ্ছে এবং তারা ওই কাঙ্ক্ষিত আসনে আসন গ্রহণ করে তারা গন্তব্যের উদ্দেশ্যে চলে যাচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ